পশ্চিমবঙ্গ সরকারের হেলথ পোর্টালে যে লেটেস্ট চাকরি সংক্রান্ত নোটিফিকেশানটি বেরিয়েছে, আজকের ভিডিওতে আমরা সেই নোটিফিকেশানটি দেখে নেব, কী পোস্ট আছে, কী ক্রাইটেরিয়া এবং আবেদন কীভাবে করতে হবে। নোটিফিকেশানটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায় আর আপনারা এই চাকরির খবর সংক্রান্ত ভিডিওগুলি দেখতে পান। তাহলে এই হলো নোটিফিকেশান। নোটিফিকেশানে এখানে তারিখ দেওয়া রয়েছে 25 এপ্রিল 2023, আর বাদিকে মেমো নম্বর দেওয়া আছে তথা রিক্রুটমেন্ট নোটিশ নম্বর দেওয়া আছে। নোটিফিকেশানটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে, স্বাস্থ্য ভবন, বিধাননগর, কলকাতা, 7,91,000। তাহলে দেখে নেব কী পোস্ট আছে। এখানে পজিশনের যে নাম দেওয়া রয়েছে তা হলো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট PCPNDT, এবং নাম্বার অফ ভ্যাকেন্সি 1 আছে ইউআর ক্যাটাগরি, আর পোস্টিং হবে স্টেট হেডকোয়ার্টার অর্থাৎ স্বাস্থ্য ভবনে পোস্টিং হবে। স্যালারি আছে 22,000 টাকা প্রতি মাসে, এবং তারপরে ইনক্রিমেন্ট আছে অ্যাজ পার NHM গাইডলাইন্স। বয়সের যে লিমিট আছে তা হলো 21 থেকে 40 বছর, এর মধ্যে হলে আবেদন করা যাবে। এরপরে এডুকেশন ক্রাইটেরিয়া বলতে যে কোনো গ্র্যাজুয়েট হতে হবে, এনি গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি আর কি, না তার সঙ্গে 1 বছরের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর থাকতে হবে, আর এক্সপিরিয়েন্স হিসেবে যেটা থাকতে হবে তা হলো মিনিমাম 3 বছর হলো গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে, আর 5 বছর হলো প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে ইন ডেটা রেকর্ডিং অ্যান্ড ডেটা অ্যানালিসিস। এখন দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস হেলথ সেক্টরে যেমন থাকে একই আছে, অর্থাৎ ইউআর ক্যাটাগরি 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য আছে 50 টাকা, এবং সেটি অনলাইনে পেমেন্ট করতে হবে। যেহেতু অ্যাপ্লিকেশনটি অনলাইন মোড তাই পেমেন্টও অনলাইনে করতে হবে। অ্যাপ্লিকেশন করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের যে হেলথ পোর্টাল wbhealth.gov.in। অনলাইন আবেদন এখনও শুরু হয়নি, আবেদন শুরু হবে 2 মে 2023, অর্থাৎ 2 মে 2023, 2 মে 2023 থেকে শুরু হবে এবং চলবে 16 মে 2023 তারিখ পর্যন্ত। তাহলে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্যভবন এর তরফ থেকে যে রিসেন্ট চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমরা দেখলাম এবং জানলাম। যদি আমার এই চাকরি সংক্রান্ত ইনফরমেশান ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।